অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড় সোনা। তুমি তাহলে আমাকে একটা গল্প বলো। এখন আবার একটা গল্প বলতে হবে? হ্যাঁ, না হলে আমি ঘুমাবো না। কি গল্প বলবো বল, তোকে তো প্রায় সবই বলে ফেলেছি বাবু। একটা নতুন গল্প বল, যেটা আমি এখনো শুনিনি। নতুন গল্প? হ্যাঁ, কিন্তু এখন গল্প বললে তো অনেক দেরি হয়ে যাবে। কাল অত সকালে কি করে উঠবি? কত সকালে? 4টার সময়। 4টে? না না, অত সকালে উঠবো না আমি। এই পাগল, কাল মহালয়া না? ভোর 5টায় জি বাংলায় মহালয়া দেখতে হবে না? ও হ্যাঁ, তাই তো, কাল তো মহালয়া। আমাকে কিন্তু ডেকে দেবে। আচ্ছা দেবোখন। তাহলে এখন একটা গল্প বলো। তাহলে আজ তোকে দেবতাদের বাহনদের গল্প বলি। শুনবি বাহনদের গল্প? বাহন কি মা? মণ্ডপে দেখিস না, সব ঠাকুরদের সাথে একটা করে পশু কিংবা পাখি থাকে, ওরাই হচ্ছে বাহন। যেমন সরস্বতীর হাঁস, লক্ষ্মীর প্যাঁচা। ও হ্যাঁ আমি জানি, গণেশের সাথে ইঁদুর, কার্তিক ঠাকুরের সাথে ময়ূর। আর দুর্গা ঠাকুরের সাথে কে থাকে বলতো? সিংহ। ঠিক বলেছিস। এরা সবাই কোথায় থাকে মা? এরা সবাই থাকে কৈলাসে। কৈলাস কোথায়? অনেক দূরে। কৈলাস কেমন দেখতে মা? খুব সুন্দর দেখতে কৈলাস। বিশাল বিশাল পাহাড়, বরফে ঢাকা, তার মাঝখান থেকে একে বেঁকে গেছে রাস্তা, ছোট ছোট সুন্দর জলাশয়, তার মাঝে পদ্ম ফুল, চারিদিকে কত সুন্দর সুন্দর পাখি, কত রঙিন রঙিন ফুল। আরে বাস, তুমি আমার নাম জানো? না জানবো না, আমরা সবাই তোমাকে চিনি। সবাই আমাকে চেনো? কিভাবে তোমরা আমাকে চেনো হাঁস দিদি? তুমি তো আমাদের মামা বাড়ি থেকে এসেছো, তাই তো তোমাকে চিনি। মামা বাড়ি? মর্তলোক, ওটা তো আমাদের মামা বাড়ি। তুমি বুঝি কৈলাসে প্রথমবার আসলে? আমি তো কিছুই চিনি না, ওইদিকে কি আছে? চলো তোমায় ঘুরিয়ে আনি ওই দিক থেকে। চলো। লজ্জাবতী পাতা শুনেছিলাম, আবার ফুলও আছে? আমাদের কৈলাসে এইরকম কত বিচিত্র জিনিস দেখতে পাবে। ওই দেখো ইঁদুর ভাই। এই ইঁদুর ভাই, কোথায় যাচ্ছ? আরে জুল, তুমি কখন এলে? এত দেরি হচ্ছে জেনে আমি ভাবলাম তুমি হয়তো আসবেই না। ওইদিকে তোমার বন্ধুরা কখন থেকে তোমার অপেক্ষা করছে। আমার বন্ধুরা? হ্যাঁ, তোমার বন্ধুরা মিঠি, লোভ আর চিনি, ওরা সবাই এসেছে তোমার জন্য অপেক্ষা করছে। আমি এখনই ওদের সাথে দেখা করব। তাহলে তুমি আমার পিঠে বসো, যেমন গণেশ দাদাকে নিয়ে যাই। Ha ha ha!
কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। ও কি দারুণ লাগলো ইঁদুর দাদার পিঠে চেপে। তুই ইঁদুর দাদার পিঠে চড়ছিস? আমিও চড়ব। এই তো লোগো, আমি এসে গেছি। আমার খুব মজা হচ্ছে তোমাদের সবাইকে দেখে। ইঁদুর দাদা, তোমার কষ্ট হয়নি তো? আরে না না, একদম না। তুমি তো খুবই হালকা। আমি আমার পিঠে গণেশ দাদাকে নিয়ে ঘুরে বেড়াই, বুঝলে? হাল দিদি কোথায় গেল? ও নিশ্চয়ই অনেক পেছনে পড়ে গেছে। তুমি যা জোরে ছুটলে! ওই তো হাঁস দিদি আসছে। আসলে গণেশ দাদাকে তো কোথাও তাড়াতাড়ি যাওয়ার জন্য বেশি জোরে ছুটতেই হয় না। চুপটি করে বসে থাকে ইঁদুর দাদার পিঠে, আর ইঁদুর দাদা খুব জোরে দৌড়ে ওকে পৌঁছে দেয়। ওই জন্যই গণেশ দাদার ভুঁড়ি এত বেড়ে যাচ্ছে। তুমি বড্ড বাজে জিনিস। কেন, আমি আবার কি করলাম? তুমি কেন বললে গণেশ দাদার পেট মোটা? তা সত্যি তো বলেছে, পেট তো মোটাই গণেশ দাদার। তুমি চুপ করো হাঁস দিদি। সরস্বতী বোন একটু ফর্সা বলে তোমার খুব অহংকার না? সে তো একটু হবে, দিদি তো এখানে সব থেকে বেশি সুন্দর দেখতে আর বেশি লেখাপড়া জানে। সব থেকে বেশি লেখাপড়া জানে সেটা ঠিক আছে, কিন্তু বেশি সুন্দরী আমার লক্ষ্মী দিদি। তোর কথা মানতে পারলাম না হাঁস। তুমিও আমাকে চেনো? এখানে সবাই তোমাদের চেনে জুল। তোমরা আমাদের মামা বাড়ি থেকে এসেছো বলে কথা। জিনি, আমার পেয়ারা কোথায়? যা, ভুলেই গেছি তোমার জন্য আনতে। কি ভুলে গেছো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আসার সময় তোমাদের সুন্দরী গ্রামের পেয়ারা আনবে। খুব সুস্বাদু শুনেছি ওখানকার পেয়ারা। সরি দূর দাদা। করেছি, আমার খুব ইচ্ছে ছিল পেয়ারা খাওয়ার। তাহলে নাও না, খাও। কে বারণ করেছে? আরে এই তো আমার পেয়ারা, তবে বললে কেন নেই? আমি তো একটু মজা করছিলাম তোমার সাথে। কি মিষ্টি পেয়ারা, কি দারুণ খেতে। ও ঠিক করে গণেশ দাদার মতো সারাক্ষণ খাই খাই। শোনো পেঁচা বোন, গণেশ দাদার নামে কিচ্ছু বলবে না। আমিও কিন্তু লক্ষ্মী দিদির নামে বলতে পারি। কি বলবে শুনি? লক্ষ্মী দিদি হচ্ছে সবার মধ্যে সেরা, যেমন রূপে তেমনি গুণে এক নম্বর। নিজেদের মধ্যে ঝগড়া পরে করবি, ওরা মামা বাড়ি থেকে এসেছে। ওদের একটু চল কৈলাস ঘুরিয়ে আনি। ওই পারে ময়ূর দাদা আছে। ঠিক বলেছি, চলো যাওয়া যা। আলামা বালামা শুনি, জুলুপ জুলুপ শুনি, জিনির জাদু।
এগুলো কি ফুল? আমি দেখব। কি সুন্দর দেখতে ফুলগুলো। আমি একটা আমার মাথায় লাগাবো। কারণ তুমি ওকে ওর মায়ের কাছ থেকে নিয়ে এসেছো তাই। মা, তার মানে সেটা হচ্ছে ওর মা। তুমি ওকে ওর মায়ের কাছে আবার দিয়ে দিলে ও চুপ করে যাবে। আমি ওকে ফিরে আনলাম, কিন্তু আমি আবার কিভাবে ফেরত দেব ওকে? তুমি ওকে আবার গাছের মধ্যে দিয়ে এসো, দেখবে ও আবার চুপ করে যাবে। এই তো এই তো, ও আর কাঁদছে না। কি সুন্দর, আমি এরকম কখনো আগে দেখিনি। ওইদিকে কিছু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ওদের কি কেউ ছিঁচ্ছে নাকি? হ্যাঁ তাই তো, কে আবার এলো? চলো তো দেখি। এ কি, তোরা এখানে কি করছিস? তোরা এখানেও চলে এলি? উফ, তোরা কি আমাদের পেছন কখনোই ছাড়বি না? না ছাড়বো না। তোরা একা একা ঘুরে মজা করবি, আর আমরা কেন আসবো না? মন্টি, এক্ষুনি ওই ফুলদের ওদের মায়ের কাছে ফিরিয়ে দে বলছি, নইলে কিন্তু ভালো হবে না। দেব না, এই রকম ফুল আমরা আগে কখনোই দেখিনি। এই ফুল আমি বাড়ি নিয়ে যাব, আর এই ফুলের বাগান বানাবো। ইচ্ছাদুনে ফুল কৈলাস ছাড়া আর কোথাও হয় না, নিয়ে গিয়ে কোনো লাভ নেই কিন্তু। নিশ্চয়ই হবে, তুমি চুপ করো নেংটি ইঁদুর। আমি মোটেও নেংটি ইঁদুর নয়, আমি ঝেড়ে ইঁদুর। ছেলেটা বড্ড বদমাস তো। এরা এইভাবে ঠিক মানবে না, এদের একটু বড় টাইম দিতে হবে। আগে স্ক্রু ড্রাইভার নিয়ে এসো, তারপর টাইট দেবে। দাঁড়াও তবে, মামা ও মামা কোথায় তুমি? এসো তো একবার এদিকে। ভাগনা ভাগ্নীরা, তোমরা ডাকলে কেন? মামা, এই ছেলে দুটো বড্ড বদ, গাছ থেকে ছিটকা দুনে ফুল তুলেই যাচ্ছে, বললেও শুনছে না। আর কখনো করবে? সিংহ মামা, ওরা খুব ঝুলের পেছনে লাগে। যদি আর কখনো শুনেছি তোমরা ঝুলের পেছনে একটুও লেগেছো, ফল কিন্তু ভালো হবে না। বুঝেছ? এবার পালাও। Ha 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 ha
থ্যাংক ইউ সিংহ মামা। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাগ্নে। মামা, আমরা সবাই ময়ূর দাদার কাছে যাচ্ছিলাম। আমি আজ ওদের পিঠে করে নিয়ে যাব। আমার মায়ের বাপের বাড়ির লোক বলে কথা। মামার মা আবার কে? আমাদের সবার মা দুর্গা। ও, আমাদের গ্রামবুজি মা দুর্গার বাপের বাড়ি মানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর মামার বাড়ি। ঠিক বলেছ খুকি, সবার মামার বাড়ি। চলো সবাই এখন আমার কাঁধে চেপে বসো, তোমাদের নিয়ে যাই ময়ূর খোকার কাছে। আমার জিনি ভাই দিয়েছে। তোমরা কবে আসছো আমাদের বাড়ি? আর তো মাত্র কয়েকটা দিন, এই তো সময় প্রায় হয়েই এলো মামা বাড়ি যাওয়া। কালকেই তো মহালয়া। প্রতিবার আমাদের যাওয়ার আগেই তোরা সব প্রস্তুত করে রাখে। তোমাদের ছেলে বাড়ি ফিরতে প্রতিবার খুব মন খারাপ করে। দারুণ খেতে। জিনি, এইবার আমার জন্য আরো কিছু পেয়ারা রেখে দিও। এবার আমাদের বাড়ি ফেরা উচিত, অনেক দেরি হয়ে গেল। উঠে পড়ো, তাহলেই তো বাড়ি পৌঁছে যাবে। মানে? তুমি উঠে পড়ো, তাহলেই দেখবে বাড়ি পৌঁছে গেছো। জুল, উঠে পড়, উঠে পড় জুল। আর কতক্ষণ ঘুমাবি? এই তো উঠে গেছে আমার সোনা ছেলে। যাও, এবার গিয়ে মুখ ধুয়ে এসো, নইলে ঘুম ভাঙবে না। বলবে আমার জন্য পেয়ারা রেখে দিতে।